হাই এই ভিডিওতে আমরা থেভেন ইকুয়েপেন সার্কিট রিলেটেড সলভ করবো এবং থেভিনেন থিরিয়াম কি এবং থেভিন থিরিয়াম সম্পর্কে বেসিক ভিডিওগুলো আমার চ্যানেলে প্লে লিস্টে রয়েছে অথবা ভিডিও নিচে ডিসক্রিপশনে ফুল প্লে লিস্টের লিঙ্কটি দেওয়া থাকবে তো এখানে যে প্রবলেমটি রয়েছে এটা এসেছিল জিডি সিএল দ্যাট মিনস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড জব এক্সাম দু হাজার ষোলোতে তো এখানে প্রবলেমে আমাদের বের করতে বলছে ডিটারমাইন থেভিনস ইকুয়েপেন্ট সার্কিট এটার থেভিন ইকুয়েপেন্ট সার্কিট বের করতে বলছে উইথ রেসপেক্ট টু এব টার্মিনাল দ্যাটমিন্স এবার্মিনাল এর রেসপেক্টে আমাদের এই সার্কিটে থেমিন ইকুমান সার্কিট বের করতে হবে থেবিল ইকুফিলেন সার্কিট সম্পর্কে আমরা ইতিমধ্যে জানি সার্কিট কি বলে আমরা যদি এই বি রেসপেক্টে বের করতে চাই তাহলে আমাদের ইকুইমেন সার্কিটের চিত্রটা এটা থাকবে হচ্ছে আমাদের এ টার্মিনা এটা থাকবে হচ্ছে আমাদের বি টার্মিনাল এবং এটা থাকবে হচ্ছে আমাদের থেমিন ইকুইফেলেন ফোল্টেজ এবং এটা থাকবো থেমিন ইকুফিলেন রেজিস্টেন্স সো এই যে কমপ্লেক্স দেখতে পাচ্ছি এই ভিটামিনের রেসপেক্টে আমরা এই কমপ্লেক্স সার্কিটটাকে সিম্পল একটা ফোটেজ সোর্স এবং তার সাথে সিরিজ একটা রেজিস্টেন্সের মাধ্যমে রিপ্লেস করতে পারবো সো এটাই হচ্ছে আমাদের থেভিনন ইকুইভ্যালেন্স সার্কিট সো এখানে আমাদের এই ভিটেজ ক্যালকুলেশন করতে হবে এবং আরটিএইচ ক্যালকুলেশন করতে হবে তাহলে আমাদের কাজ শেষ সো ফার্স্ট আমরা ভিটেজ ক্যালকুলেশন করব সো আমরা আগে ভিডিওতে দেখেছিলাম যে যদি এখানে রেজিস্টেন্স থাকতো সো এটা সেটাকে আমরা লোড রেজিস্টেন্স হিসেবে কনসিডারেশন নিয়ে আসতাম এবং সেই লোড রেজিস্টেন্সটাকে আমরা রিমুভ করে দিতাম সো যেহেতু আমাদের প্রথমেই লোড রেজিস্টেন্সটাকে রিমুভ করে দেওয়া রয়েছে সো আমাদের লোড রেসিস্টেন্সটাকে আর পুনরায় রিমুভ করার কোনো দরকার নেই সো জাস্ট সিম্পলি আমাদের এই এবির অ্যাক্রোসের যে ভোল্টেজটা সেটা আমাদের বের করতে হবে সো এটাই হচ্ছে আমাদের ভিটিএচ দ্যাট মিন্স আমরা পোলারিটি ধরে নিচ্ছি মতো পোলারিটি ধরে নিচ্ছি যদি আমাদের ভুল হয় তাহলে আমাদের অ্যান্সারটাই বলে দেবে যে আমরা ভুল ধরেছি সো পোলারিটি ধরে নিলাম হচ্ছে আমাদের প্লাস মাইনাস ভিটিএইচ সো ভিটেজকে আমরা বলতে সিম্পলি বলতে পারবো যে এই ভিটিএচ সমান আমাদের এই বি টার্মিনালের অ্যাক্রোসে ভোটেজ দ্যাট মিনস আমরা বলতে পারবো হচ্ছে ভিএবি যেহেতু আমরা এটাকে বড় ধরেছি বিটাকে ছোট ধরেছি সো ভিএবি এবং ভিএবি ভি এ মাইনাস ভি ভি এটা আমরা জানি যে ভিএটাকে আমরা ধরলাম ধরলাম পজিটিভ আমরা ধরে নিলাম আর কি নেগেটিভ ধরে কোন সমস্যা নেই আমাদের রেজাল্টে বলে দেবে যে আমরা ঠিক ধরেছি না ভুল ধরেছি সো ভিএ মাইনাস ভি ধরেছি ভি এ বড় দ্যাট মিন্স এই যে পয়েন্ট এটার যে ভোল্টেজ সেটাকে আমরা ধরে নিলাম হচ্ছে ভিএ এবং এই যে পয়েন্ট এটাকে আমরা ভিএ ধরে নিলাম এবং এই যে পয়েন্ট এটাকে আমরা পয়েন্ট ধরে নিলাম হচ্ছে ভি ভি এবং এই এ যেহেতু বড় তাহলে এটার মধ্যে এটাকে আমরা লিখতে পারি সিম্পলি ভি এ মাইনাস ভি ভি তাটমিন্স এই এ থেকে ভি ভি বিয়োগ করলে যে রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে সিম্পলি আমাদের ভিটিএইচ এটা আমরা ইতিমধ্যে জানি যে বেসিক যে জিনিসগুলো সেটা আমরা ইতিমধ্যে জানি সো আমাদের কাজ হচ্ছে এখানে ভিএ এবং ভিভি ব্যাক ক্যালকুলেশন করা এবং ভিএ এবং ভিভি যদি পেয়ে যায় তাহলে এই দুটো পয়েন্ট পেয়ে যাবো পয়েন্টের যে নোট দ্যাট মিনস এটা একটা নোট এটা একটা নোট এই দুটো পয়েন্টের আমরা ভোল্টেজ পেয়ে যাবো সো দুটো পয়েন্টের মধ্যে যে ভোটেজ ডিফারেন্স দ্যাট মিন্স আমাদের ভোল্টেজের সঙ্গে কি বলে ভোল্টেজ হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্ট দ্যাট মিনস দুইটা পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স দ্যাট মিনস বিও ফল সো এটা একটা পয়েন্ট পেয়ে এই পয়েন্টের ভোটেজ আমরা পেয়ে যাবো এই পয়েন্টে একটা ভোটেজ পেয়ে যাব এই দুটো ডিফারেন্স দ্যাট মিন্স ডিফারেন্সটা হচ্ছে আমাদের এই সিম্পলি ভিএবি এবং ভিএবি মানে হচ্ছে আমাদের ভিটিএচ তাহলে আমাদের

সো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা নোট এটা একটা নোট এবং যদি আমরা নোটাল অ্যালাইসিসে আমরা ভিডিওগুলো দেখে থাকি সো নোটালাইসিস যদি আমরা এখানে ইউজ করতাম সো সেক্ষেত্রে আমরা কি করতাম যে জাংশনে কাজ করতাম দেখ এখানে যেহেতু তিনটি ব্রাঞ্চ যুক্ত রয়েছে একটা দুইটা তিনটা সো এই জাংশনে কাজ করতাম সো তখন আমরা এই জাংশনের ভোটেজেজটা আমরা পেয়ে যেতাম যখন আমরা নোডাল আইসিস ইউজ করে আমরা এই জাংশনের ভোল্টেজ এই জাংশনের ভোল্টেজ ইত্যাদি আমরা ক্যালকুলেশন করতে পারতাম বাট এখানে আমাদের এই জাংশন নিয়ে কাজ করে কোনো লাভ নেই আমাদের দরকার হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজ সো আমরা এই পয়েন্টে নিয়ে কাজ করবো দেখ এখানে একটা নোট দেখতে পাচ্ছি আমরা এখানে যে দুইটা ব্রাঞ্চ যুক্ত রয়েছে সেইটা একটা নোট এটা জাংশন না এটা নোট সো আমরা যদি নোডাল এনসিসের ভিডিওটা ভালোভাবে দেখে থাকি তাহলে আমরা এই সম্পর্কে ইজিলি বেশি এগুলো বুঝতে পারবো সো আমাদের এই পয়েন্টে কাজ করতে হবে এই পয়েন্টে কাজ করে কোনো লাভ নেই সো আমাদের এই পয়েন্টের একটা ভোল্টেজ এ আমরা এই পয়েন্টটা দেখে নিলাম এবং এই পয়েন্ট নিয়ে আমরা কাজ করব সো এই নোট নিয়ে আমরা কাজ করবো সো এটা হচ্ছে আমাদের ভিভি তো ফার্স্ট আমরা র্যান্ডমলি কারেন্ট ডিরেকশন ধরে নিচ্ছি যে এইদিক বড় বড় কারেন্ট ফ্লো হচ্ছে দিক বড় কারেন্ট ফ্লো হচ্ছে সবগুলো আউটগোইং কারেন্ট আমরা জানি আমরা কিভাবে নোডা এসিস ইউজ করেছিলাম সেটা আমরা ইতিমধ্যে জানি সবগুলো কারেন্ট আমরা ধরে ধর এবং আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্টটা আমাদের কি এই পয়েন্টটা আমাদের পজিটিভ টার্মার সাথে যুক্ত রয়েছে সো সিম্পলি এটা হচ্ছে আমাদের পজিটিভ টার্মিনাল দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের একশো ভোট দ্যাট মিন্স এটা হচ্ছে পজিটিভ টার্মিনের সাথে যুক্ত এবং এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের রেফারেন্স দ্যাট মিনস জিরো ভোট নেগেটিভের ভোটে কি আমরা সশস্ত্র ধরে থাকি জিরো ভোল্ট ধরে থাকি সো এখান থেকে আমাদের

ভি এ পয়েন্টের ভোল্টেজ হচ্ছে আমাদের একশো সো ডিফারেন্সটা আমাদের লাগবে কারণ ভোল্টেজ হচ্ছে পটেনশন ডিফারেন্স বিটুইন টু পয়েন্ট এটা আমরা ইতিমধ্যে জানি ডিটেলস আমরা আলোচনা করছি সেই ভিডিওগুলো দেখলে আমরা এগুলো ইজিলি ক্যালকুলেশন করতে পারবো সো ভি এ মাইনাস একশো ডিভাইডেড বাই আমাদের কি আসবে এই যে রেজিস্টেন্স ডিভাইডেড বাই সিক্স কারণ আমরা জানি আইজিক্যাল টু ভি ডিভাইডেড বাই আর ভিটা হচ্ছে আমাদের পটেশন ডিফারেন্স বিটুইন টু পয়েন্ট সো এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে ভিএ এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে একশো এবং কারণে যেহেতু আমরা এদিক ধরে নিয়েছি সো কারেন্ট কি করে হায়ার পয়েন্টেশন থেকে লোয়ার পয়েন্টের দিকে ফ্লো করে সো ডিফারেন্সটা হচ্ছে আমাদের ফোল্টে সো ভি ফোটেজটা হচ্ছে ভিএ মাইস একশো ডিভাইড বাই সিক্স এবং প্লাস আরেকটা আউটকুইং কারণ আমরা দেখতে পাচ্ছি সে ভি এ হায়ার থেকে কোথায় কারেন্ট ফ্লো হচ্ছে লোয়ার পয়েন্টেশন লোয়ার পনেরো ভোল্টেজ কত জিরো ভোল্ট কারণ নেগেটিভ মাইনাস জিরো ডিভাইডেড বাই রেজিস্টেন্সের ভালো কত থ্রি এবং ইনকামিং কারেন্ট নাই সো এটা হচ্ছে আমাদের জিরো সেটা আমরা ক্যালকুলেশন করলে যদি আমরা লসক করি লস হচ্ছে আমাদের সিক্স সেখান থেকে পাবো হচ্ছে আমাদের ভি এ মাইনাস একশো প্লাস টু ভি এ ইজ টু জিরো সেটা আমরা নিজেরা ক্যালকুলেশন করে নিব সেখান থেকে আমাদের ভি এটা পাবো হচ্ছে আমাদের থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি ফোর সো আমি এখান থেকে ভিএটা পেয়ে গেলাম এখন আমাদের ভিবি ক্যালকুলেশন করতে হবে সো এই নোড এই নোড নিয়ে কাজ করবো সো যেই নোডের ভোল্টেজ দরকার আমরা সেই নোড নিয়ে কাজ করব সেখানে আমার কেসেল অ্যাপ্লাই করলে আমি ইজিলি বের করতে পারবো সো এখান থেকে আমাদের বলতে পারবো যে কারেন্টটা ধরে নিচ্ছি আমরা এই ব্রাস থেকে বের হয়ে যাচ্ছে এটা আমরা ধরে নিলাম সো আমাদের কেসিল ইউজ করলে আমাদের কেসিল কি বলেশন অফ ইনকামিং টু সামশন অফ আউটগোয়ং কারেন্ট সো আউটগোইং কারেন্ট কটা রয়েছে এখানে দুইটা রয়েছে সো যেহেতু ফ্লো করতেছে আমরা ধরে নিচ্ছি সো কারেন্ট কি হায়ার পরের থেকে লোয়ার পর দিকে ফ্লো হচ্ছে সো ভিবি মাইনাস লোয়ার পরেশালে এখানে কত একশো ডিভাইডেড বাই ডিস্টেন্সের ভ্যালু কত টুয়েলভ কীভাবে আসলো যে এই পয়েন্ট এবং এই পয়েন্টের বেপ হচ্ছে ভোল্টেজ দ্যাট মিনস ভি ডিভাইডেড বাই আর ইকুয়াল টু আই আমরা জানি প্লাস এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে আমাদের ভিবি আর এটা হচ্ছে লোয়ার পটেন্সিয়াল লোয়ার পটেন্সিয়াল রেফারেন্সের ভোল্টেজ হচ্ছে জিরো ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স ফোর এবং ইনকামিং কারেন্ট নাই জিরো সো এগুলো হচ্ছে বেসিক জিনিস যেখানে আমরা এই ইকুয়েশনটা কীভাবে লিখলাম এগুলো হচ্ছে বেসিক জিনিস বেসিক জিনিস বলতে আমরা ইতিমধ্যে এগুলো আলোচনা করছি সো এই যে ভিডিওগুলো এটা প্লে আকারে তৈরি করা রয়েছে এক সিকোয়েন্স বাই সিকোয়েন্স সো ফুল প্লে লিস্টটা যদি আমরা দেখি তাহলে আমাদের এই প্রবলেমগুলো মানে এটা কীভাবে আসলো এগুলো আমাদের ইজিলি আমরা বুঝতে পারবো সো আমাদের যে নোড অ্যানালাইসিস ভিডিওগুলো রয়েছে এবং বা মেশিন অ্যানালাইসিস নোড অ্যানালাইসিস ইত্যাদি ভিডিওগুলো ফুল প্লে লিস্ট আঁকড়ে সিকুয়েস অনুযায়ী তৈরি করা রয়েছে সো সেগুলো দেখলে আমরা ইজিলি এইগুলো প্রবলেমগুলো সলভ করতে পারবো সো এগুলো এখন আমরা লসে করে ইজদি সব করতে পারবো সো লসও হচ্ছে আমাদের বারো এখানে আসবে হচ্ছে আমাদের ভিভি মাইনাস একশো প্লাস থ্রি ভি ভি ইজিক টু জিরো সো এখান থেকে আমাদের ভিভি পাবো হচ্ছে আমাদের সিম্পলি টোয়েন্টি ফাইভ ভোল্ট ওকে সো আমাদের ভি এ পেয়ে গেলাম আমাদের ভিভি পেয়ে গেলাম তাহলে আমাদের ভিটিএইচটা পেয়ে যাবো এখান থেকে সো ভিটিএইচ সো আমরা আমরা কী লিখতে পারবো হচ্ছে ভিএবি টু আমাদের ভিএ মাইনাস ভিবি সো ভিএটা হচ্ছে আমাদের থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি ভোট মাইনাস ভিবিটা হচ্ছে টোয়েন্টি ফাইভ ভোট সো এটা বিয়োগ করলে যেটা অ্যান্সার পাবো সেটা হচ্ছে আমাদের ভিটিএইচ অর্থাৎ ভিটিএইচ আমরা পাবো হচ্ছে এইট পয়েন্ট থ্রি থ্রি ভোট সো আমরা ভিটিএইচটা পেয়ে গেলাম দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের এইট পয়েন্ট থ্রি থ্রি ফোর্ট সো আমার একটা কাজ আমাদের শেষ এখন আমাদের আর ইকুভেলেন্ট বের করতে হবে এবং আর ইকুফিলেনটা খুবই সহজ দ্যাট মিন্স এই যে সার্কিটটা রয়েছে এটা থিমিন রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত হবে সেটা আমরা বের করব সো আর্টিস ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা ইতিমধ্যে জানি যে আমাদের লোড রেজিস্ট্যান্সটাকে রিমুভ করে দিতে হয় সো যেহেতু লোড রেজিস্ট্যান্স এখানে আমাদের রিমুভ করার রয়েছে সো আমাদের আলাদা করে এখানে কাজ করার দরকার নেই সো জাস্ট সার্কিটটাকে আমরা রিড্র করে নিতে পারি যদি আমরা সরাসরি বুঝতে পারি তো খুবই ভালো কথা না হলে আমাদের সার্কিটটা একটু রিড্র করে নিব সো থিমিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমাদের কি এখানে একটা ভোটের সোর্স রয়েছে ইন্ডিপেন্ডেন্টেন্টেন্টেন্টেন্টেন ভোটের সোর্স রয়েছে সো ইকোলিস্ট্রেন্সের ক্ষেত্রে আমাদের এই ইন্ডিপেন্ডেন্ট ভোটের সোর্সের এখানে কোনো কাজ নেই কারণ আমরা রেজিস্টেন্সের ভ্যালু ক্যালকুলেশন করবো ইকাল এই ভোল্টেজ সোর্স আমরা কি করবো সো আমাদের এই ভোল্টেজ সোর্সের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা আমাদের এখানে রিপ্লেস করে দেবো দ্যাট মিনস এই ভোটের সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্সটা এখানে কনসিডারেশন আসবে সো আমরা জানি যে ইন্ডিপেন্ডেন্ট ভোটের সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে জিরো ওহম সো এই ইন্টারনাল রেজিস্ট্যান্স যেহেতু জিরো ওহম সো এটা সিম্পলি আমাদের শর্ট সার্কিট হয়ে যাবে সো আমাদের এই যে একশো ওহম একশো একশো ভোটের যে ভোটের সোর্স সেটা আমাদের শর্ট হয়ে যাবে এটার ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে জিরো ওহম সেটা শর্ট আর এখানে চলে আসলো এসে এখানে একটা রেজিস্টেন্স এখানে একটা রেজিস্টেন্স এবং এই এ টার্মিনালটাকে আমি একটু বাইরে নিয়ে গেলাম এবং বি টার্মিনালটাকে আমি একটু বাইরে নিয়ে একটু রিড্র করে অঙ্কন করবো এটাকে সো জাস্ট এই টার্মিনালটাকে আমরা একটু বাইরে অঙ্কন করব এ এবং বি থেকে আমি একটু বাইরে অঙ্কন করব দ্যাট মিনস এই যে এখানে যে ইকুভ্যালেন্ট রেজিস্ট্যান্স এখানে আর ইকুভ্যালেন্ট এটা আমরা বের করবো সো এটাকে আমরা হচ্ছে জাস্ট রিড আপ করে নিলাম এই টার্মিনালকে বাইরে বা বি টার্মিনালটাকে বাহিরে নিলাম আমাদের বোঝার সুবিধার্থে এটা ছিল হচ্ছে সিক্স এটা ছিল হচ্ছে থ্রি এটা ছিল হচ্ছে টুয়েলভ এটা হচ্ছে ফোর এই তারটা এখানে না দিয়ে জাস্ট আমরা এই তারটাকে এই পয়েন্ট এবং এই পয়েন্টে যুক্ত রয়েছে সো এটাকে জাস্ট আমরা মাঝখান অঙ্কন করতে পারি সো এটা আমরা জাস্ট একবার অঙ্কন করে নিই এটা হচ্ছে সিক্স এটা হচ্ছে থ্রি এটা হচ্ছে টুয়েলভ এটা হচ্ছে ফোর এটা ছিল হচ্ছে এ টার্মিনাল এটা ছিল হচ্ছে আমাদের বি টার্মিনাল পাচ্ছি এই দুটো প্যারালাল এবং এই দুটা প্যারালাল রয়েছে তারপরে যদি বোঝানোর অসুবিধা হয় আমরা এই এইগুলো কি সেম পয়েন্টে যুক্ত রয়েছে সো এত এত বড় তার না দিয়ে জাস্ট এটাকে আমরা সিম্পলি একটা সার্কিটে ড্র করতে পারি জাস্ট সিম্পলি আমরা এইভাবে ড্র করতে পারি হচ্ছে এ টার্মিনাল এখানে একটা রেজিস্টেন্স আর এটা হচ্ছে কি এই পয়েন্ট এই সিক্স ওহমের যে সিক্স ওহমের যে সেকেন্ড মাথাটা এটা এই পয়েন্টে যুক্ত রয়েছে এবং সবগুলো কমন পয়েন্ট এবং থ্রি ওহমের যে আরেকটা মাথা সেকেন্ড মাথা সেটা এক পয়েন্টে যুক্ত রয়েছে সো এই থ্রি ওহম যে রেজিস্ট্যান্স এটার একটা মাথা একটা কমন পয়েন্টে যুক্ত রয়েছে এভাবে আমরা অঙ্কন করতে পারি আবার আমরা লিখতে পারবো যে এই পয়েন্টটা টুয়েলভ এবং এই পয়েন্টটা হচ্ছে আমাদের ফোর আর এটা হচ্ছে আমাদের বি সো আমরা দেখতে পাচ্ছি যে সিক্স ওহমের এবং থ্রি হোমের একটা মাথা আমাদের এর সাথে যুক্ত রয়েছে এবং আরেকটা মাথা কমন পয়েন্ট সে কমন পয়েন্ট এখানে যুক্ত রয়েছে এবং এই কমন পয়েন্টের সাথে টুয়েলভ হোমের এবং ফোর হোমের একটা মাথা বি সাথে যুক্ত রয়েছে এবং আরেকটা মাথায় কমন পয়েন্টের সাথে যুক্ত যুক্ত রয়েছে সো এই সার্কিট এই সার্কিট সেম এবং এই সার্কিটটাও সেম সো আমরা যদি বুঝতে পারি তাহলে বুঝতে পারলাম না পারলে আমরা এভাবে ভেঙে ভেঙে করে নিব সো এখন আমরা দেখতে পাচ্ছি সিক্সের সাথে থ্রি প্যারাল রয়েছে দ্যাট মিন্স সিক্সের সাথে থ্রি প্যারাল তার সাথে সিরিজে রয়েছে কি এই যে সার্কিটটা এবং এটা কি টুয়েলভের সাথে আমাদের ফোরটা কি প্যারালাল রয়েছে সো আমরা প্যানালের সরকারের সূত্রে আমরা জানি ইতিমধ্যেই যে গুনফল বাই যোগ ফল সিক্স ইন্টু থ্রি বাই সিক্স প্লাস থ্রি প্লাস এখানে আসবে হচ্ছে টুয়েলভ ইন্টু ফোর ডিভাইডেড বাই টুয়েলভ প্লাস ফোর তাহলে আমাদের এই যে আর এভির ভ্যালুটা আমরা কত পাবো আর এ বি ভ্যালুটা সিম্পলি আমাদের ফাইভ ওহম পেয়ে যাব দ্যাট মিন্স আর থেভিনের ভ্যালুটা আমরা পেয়ে যাব হচ্ছে ফাইভ ওহম সো এখানে আমরা পাবো হচ্ছে সিম্পলি আমরা দেখতে পাবো হচ্ছে ফাইভ ওহম সো এই সার্কিটের থেবি সার্কিট এটা এবং এই ভ্যালুগুলো হচ্ছে এটা সো ইজিলি আমরা এটা সলভ করতে পারবো সো এভাবে আমরা প্রবলেমটা সলভ করবো সো নেক্সট ভিডিওতে আমরা এই রিলেটেড অন্যান্য ম্যাথ নিয়ে আলোচনা করবো থ্যাংক ইউ